আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ইয়ামি চিকেন মান্দি রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বাসায় বানাই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি এখানে দুটো চিকেন নিয়ে নিয়েছি, স্কিন সহ দুটো চিকেন আমি নিয়ে নিয়েছি, হোল চিকেন। দেখতেই পাচ্ছেন একদম খুব ভালো করে পরিষ্কার করে আমি বেছে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি দুটো চিকেন দিয়ে চিকেন মান্দিটা বাসায় রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে কিসমিস নিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা দেখছেন এখানে আছে, দারচিনি আছে, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তারপরে আছে ধনিয়া, জিরা, স্টার মশলা, এই সবগুলো আমি একসাথে টেলে নেব। এটা টেলে আমি এটা গুঁড়ো করে নেব। এই মশলাটা না দিলে কিন্তু এই চিকেন মান্দিটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এই মশলাগুলো এখন ভেজে নেব, টেলে নেব, নিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। আর এই দুটো চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে একটা চিকেন দিয়েও করতে পারেন বা আরও বেশি চিকেনও নিতে পারেন, প্রসেসটা ঠিক একই রকম। এখন আমি বসিয়ে দিচ্ছি, হাঁড়িতে তেল দিয়েছি, আর এখানে আমি প্রায় 2 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিন্তু ব্রাউন করে নেব না, জাস্ট একটু নরম করে নেব। আমি একটু নাড়াচাড়া করে নরম করে নেব, তারপরে একে একে এর ভিতরে আমি মশলাগুলো দিতে থাকব। আর এই চিকেন মান্দিটা খেতে কিন্তু অনেক মজা, এটা কিন্তু আরব দেশের অনেক বিখ্যাত একটি খাবার। এই যে আমি আস্ত গরম মশলা দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেকেই জানি না চিকেন মান্দি কিভাবে বানাতে হয়। অনেক কম খরচে সুস্বাদু একটা খাবার আমরা পরিবেশন করতে পারি বাড়িতেই। আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন করব না, আগেই বলেছি আমি একটু নরম হওয়া অবস্থাতেই কিন্তু সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল করতে থাকেন আমি কী কী দিচ্ছি। এখন আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি আজকে রান্না করব বাসমতি চাল দিয়ে। বাসমতি চাল দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। আবার অনেকে পোলাও চাল দিয়েও রান্না করে নিতে পারেন। এই যে এখানে আমি ম্যাগি কিউব দিচ্ছি, দুটো ম্যাগি কিউব দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই যে এই মশলাটাও দিয়ে দিচ্ছি, যে এই মশলাটা আমি দেখালাম গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা অবশ্যই দিতে হবে, তা না হলে চিকেন মান্দিটার যে আসল একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না। এই যে এখন আমি একটু পানি দিয়ে দেব, আর পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এই পানিতেই কিন্তু আমার মান্দি রাইসটা রান্না হবে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হবে। এখন আমি পানি দিয়ে দিয়েছি। এত সহজে যে এত মজার একটা খাবার রান্না করা যায়, আমরা তো অনেকে ভয় পাই, রান্না করতে চাই না, কিন্তু আমি খুবই সহজ করে, একদম সহজ করে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মান্দিটা। এটা সৌদি মান্দি, এই ডিশটা অনেক পপুলার সৌদিতে বা আমাদের মধ্যপ্রাচ্যে, কিন্তু এই ডিশটা অনেক পপুলার। এই যে দেখুন, এইভাবে আমি চিকেনগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি এটা 40 মিনিট পানির ভিতরে সেদ্ধ করে নিয়েছি, ঘুরিয়ে এপিট ওপিট দুপিট ঘুরিয়েই আমি 40 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন,
আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই চিকেন মান্দি রেসিপিটা। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন, আমার চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন উঠিয়ে নেব। এই যে আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি, আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানির ভেতরেই কিন্তু আমি বাসমতি চালটা খুব সুন্দর করে ধুয়ে, আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর আমার কিন্তু আর কোনো পানি লাগবে না। আপনাদের যদি মনে হয় একটু কম, তাহলে কিন্তু পানি দিয়ে নিতে পারেন। আর আমি দুটো চিকেন নিয়েছি আর 1 কেজি বাসমতি চালটা নিয়েছি। এটা দিয়েই আমি রাইসটা সুন্দর করে ঝরঝরে করে রান্না করে নেব। আর আমি আমার সকল লাভলি লাভলি ভিউয়ারদেরকে বলবো, যদি আপনাদের কাছে আমার চ্যানেলটি বা আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম, দিয়েই যে দেখুন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম রেস্টুরেন্টের মতো কালারটা এসছে। আর আমি কি বলবো, আপনাদেরকে রান্না করে খাওয়াতে পারলে বুঝতেন, রেস্টুরেন্টের থেকেও কিন্তু টেস্টি হয়েছে। এতটা টেস্টি হয়েছে কি বলবো, আপনারা ঠিক এই প্রসেসটা ফলো করে রান্না করে বাসায় দেখতে পারেন। বোঝাই যাবে না যে আপনি বাসায় এটা বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন, পাশের চুলাতে আমি কিন্তু কয়লা দিয়েছি। এই রাইসটার মেন ফ্লেভারটা আসবে এই ধোঁয়াটা দিলে। এই যে দেখুন, কয়লাটা কিন্তু আমি এই যে পাশের গ্যাসে কিন্তু কয়লাটা দিয়েছি। ওই যে দেখুন, এই কয়লার ধোঁয়াটা আমি এখন এই রাইসটার ভিতরে দেব। আপনারা এখানে একটু কেওড়ার জলটাও দিতে পারেন। আমি এখন কয়লাটা দিয়ে দিয়েছি। আমি এটা এখন ঢেকে দেব। আর আমি এখানে এই যে দেখুন, এই এসেন্সটা ইউজ করেছি বিরিয়ানির। দিয়ে আমি এখন কয়লাটাকে নামিয়ে নিচ্ছি। আর কয়লাটাকে নামিয়ে আমি রাইসটাকে সুন্দর করে এইভাবেই ঢেকে রেখে দেব। কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, এতটা সুন্দর হয়েছে কি বলবো। আর এত ঝরঝরা হয়েছে, আমি ঠিক যেরকমটি চাচ্ছিলাম, যে মান্দি রান্না করার জন্য রাইসটা যেরকম দরকার, একদম পারফেক্ট একটা আমার রাইস হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কত সহজেই বাড়িতে আপনারা চিকেন মান্দিটা রান্না করতে পারেন। আর এরকম একটা ডিশ কিন্তু রান্না করে টেবিলে রাখলে সবাই কিন্তু প্রশংসা করবেই, আর খেতেও কিন্তু অনেক মজা। তারপরে যে চিকেনটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে নিয়ে এখন কি করছি দেখুন। আমি এটা ওভেনে ব্রেক করব, যেহেতু সেই জন্য ওভেন ট্রেতে নিয়ে নিয়েছি। নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি চিকেন দুটোর গায়ে, আর একটু তন্দুরি মশলাটা দিয়ে দিয়েছি। আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আর একটু আমি জাফরান দিয়ে দেব। দিয়ে সুন্দর করে চিকেনটাকে আমি এপিট ওপিট মালিশ করে নেব, মানে মাখিয়ে নেব। এই যে এইভাবে খুব সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব ওর গায়ের সাথে, যাতে মশলাগুলো লেগে যায়। আর একটু তেলও, তেল তো দিয়েছি, আর এখন আপনারা একটু লবণও দিয়ে নেবেন। এই যে নিচে তেলগুলো গড়িয়ে এসছে, এই তেলগুলো দিয়ে দিয়ে আমি সুন্দর করে গায়ের সাথে মাখিয়ে নিচ্ছি। আর বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি বুঝবো যে তাহলে আপনারা আমার চ্যানেলটি একটা লাইক করে দেবেন। তাহলেই বুঝবো যে আমি যত কষ্ট করে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আপনাদের ভালো লেগেছে কিনা, সেজন্য বুঝবো যে আপনারা আমার চ্যানেলটাকে একটু লাইক দিয়েছেন। এই যে দেখুন, আমি দুই পাশেই সুন্দর মতো একই প্রসেসে করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার ভিউয়ারদের সাথে অনেকগুলো খাবার শেয়ার করেছি, আরাবিয়ান ডিশ কিন্তু আমি অনেকগুলো শেয়ার করে ফেলেছি। আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন,
ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন খাবারগুলো কত টেস্টি হয়। আর আমি খুবই সহজ করে আপনাদেরকে দেখাই, যাতে আপনারা বাসায় সবাই বানিয়ে খেতে পারেন। এই যে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, লবণটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু। আর এই চিকেন মান্দিটা কিন্তু রান্না করলে চিকেনের যে রাইসটা এটা কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলা যায়। এই রাইসটা যে এত টেস্টি হয় এটা কিন্তু চিকেন ছাড়াও কিন্তু এমনিতেই খাওয়া যায়। আর আমার বাসায় কিন্তু চিকেনটা একটু বেশিই লাগে, আমার বাচ্চা চিকেন খুবই পছন্দ করে। আমি দুটো চিকেন নিয়েছি, অনেকে কিন্তু 1 কেজি চালের সাথে একটা চিকেনই নেয়, আমি দুটো নিয়েছি। যেহেতু বাচ্চা মানুষ ও বারবার একটু একটু করে খাবে, সেজন্য আমি দুটো চিকেন নিয়েছি। এই যে দেখুন ওভেনে কিন্তু আমি এটা বেক করে নিচ্ছি, আর এটা খেতে হলে তো একটা সস লাগবেই, সেই সসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টে কিন্তু এরকম একটা সস আমাদেরকে দেয় মান্দির সাথে। এই যে টমেটো কুচি করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর ধনে পাতা, এটা আমি এখন ব্লান্ডারে দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে এরকম একটা সস তৈরি হয়ে গেল। এই সসটা দিয়েই কিন্তু চিকেন মান্দিটা খেতে হয়, খুবই টেস্টি। এই যে আমি এখন ওভেন থেকে চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর আমি একটা বড় ডিশে রাইসগুলোকেও বেড়ে নিয়েছি, নিয়ে কিছুটা কিশমিস আমি দিয়ে দিচ্ছি। কিশমিসগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, ভাজা কিশমিসগুলো আমি দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম একটা ডিশ যদি আমরা দাওয়াতে আমাদের টেবিলে রাখি বা নিজেরাও যদি করে খাই, মানে কি বলবো, এতটা ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে যায়। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।